فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ইকামত এটি কে দিবে, মুয়াজ্জিন দিবে নাকি অন্য কেউ দিতে পারে। পাশাপাশি জানতে চেয়েছেন যে ইকামত দেওয়ার পরে মুক্তাদি তিনি কখন দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার প্রথমত হচ্ছে আজান এবং ইকামত যদি মসজিদের মুয়াজ্জিন নির্ধারিত থাকেন তো তিনি দিবেন, এটি হচ্ছে নিয়ম। আর মুয়াজ্জিন আজান দিবেন, ইকামত প্রয়োজনে অন্য কেউ দিবেন সেটিও জায়েজ রয়েছে। কারণ এ মর্মে বর্ণিত যে হাদিস রয়েছে সে হাদিস শুদ্ধ নয় যে লা ইউকিমু ইল্লা মুয়াজ্জিন ইল্লা মান আজান, যে আজান দিয়েছে সে ছাড়া অন্য কেউ একামাত দিবে না। এ মর্মে বর্ণিত হাদিসটি সহিহ নয়। তবে ওলামাদের বক্তব্য হচ্ছে মুয়াজ্জিন তিনি আজানের মতো একামাতও দিবেন, এটি হচ্ছে মুস্তাহাব। কিন্তু যদি অন্য কেউ একামাত দেন তো সেটি জায়েজ রয়েছে, বা মুয়াজ্জিনের জন্যই একামাত দেওয়া এটি শর্ত বা সুন্নাহ নয় বরং মুস্তাহাব। আর একামাত হলে পরে মামুম বা মুক্তাদি তিনি কখন দাঁড়াবেন এ মর্মে বিশুদ্ধ কোনো দলিল নেই। বরং সহি হাদিস থেকে যেটুকু বোঝা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন লা তাকুমু হাত্তা তারাউনি, আমি ইমাম হিসাবে নামাজে দাঁড়াচ্ছি, এ অবস্থা না দেখা পর্যন্ত তোমরা কেউ দাঁড়াবে না। অতএব ইকামত হলে মুসল্লিদের দাঁড়ানোর ব্যাপারে একাধিক মত রয়েছে। কেউ বলেছেন শুরুতে দাঁড়াবে, কেউ বলেছেন হাইয়ালা সালা বলার সময় দাঁড়াবে, কেউ বলেছেন কতকামতের সালা বলার সময়, কেউ বলেছেন ইকামত শেষ হওয়ার পরে। তো এরকম বিভিন্ন বক্তব্য রয়েছে, কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস থেকে এর সপক্ষে কোনো দলিল পাওয়া যায় না। বরং সহি হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম দাঁড়ালে পরে বা ইমামকে নামাজে দাঁড়াতে দেখলে পরে তখন দাঁড়াতে হয়। অতএব আমরা যে কোনো সময়ই একামাত হলে পরে দাঁড়াই না কেন সেটি জায়েজ রয়েছে। তো ইমামকে দাঁড়াতে দেখে দাঁড়ানোটা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, এটি হচ্ছে সহি সুন্নাহ। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।